সামনে মোবাইল নিয়ে একটা জলসার জিমাওয়া দেখবে আর মসজিদের ইমাম সাহেবের কাছে এক গ্লাস পানি নিয়ে যাবে ডিম বের হওয়ার আগে যে হুজুর একটু পানি দিয়ে ফু দিয়ে দেন যেন আমার শয়ন সন্তান যেন আব্দুল কাদের জিলানির মতো হয় তুমি সারা জীবন বদমাইশি করেছো সারা জীবন মোবাইলই অপসংস্কৃতি দেখেছো স্টার জলসার জিমাওয়া দেখেছো হুজুরের পানি পড়ে তোমার সন্তান আব্দুল কাদের জিলানির মতো হবে তোমার সন্তান আব্দুল কাদের জিলানির মতো হবে না তোমার সন্তান হবে ডিপ জলের মতো কি কথা কি খারাপ বললাম শুনেন মোটরসাইকেল সাইকেল প্রাইভেট কার গাড়ি যাই বলেন টায়ার এবং টিউ দুইটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু চাকা ঘোরবে না টায়ার টিউ আপনি নামাজ পড়েন না আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাচ্ছেন কিভাবে আপনার সন্তান হাফেজে কোরআন হবে কিভাবে মুহাদ্দিস হবে কিভাবে মুফতি হবে কিভাবে মুহাক্কিক হবে টায়ার ছাড়া যেমন চলতে পারে না অথবা টিউ টিউতে পাম্প বা বাতাস না থাকলে যেমন চাকা গড়াতে পারে না ঠিক তেমনি টায়ার টিউ দুইটা ঠিক থাকা লাগে পিতা এবং সন্তান পিতামাতা ভালো হওয়া লাগবে এবং সন্তানদেরকেও ভালো উদ্দেশ্য সামনের দিকে অগ্রসর হতে হবে তারপরেই না ভালো হবে আপনি অপকর্ম করে যাবেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন ওই সন্তান কি ভালো হবে গাছ যদি ভালো না হয় ফল কি ভালো হবে সম্মানিত ভাই এবং বোনেরা আমার তাহলে আমি যেটা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন পুরুষ জাতির চাইতে মহিলারা জান্নাতে যাওয়া অতি সহজ কেমন সহজ আল্লাহর নবী বলেন কোন মহিলারা যদি মাত্র চারটি কাজ করে আমার মা বোন যারা আছে খুব মনোযোগ দিয়ে শুনবেন সহি হাদিস থেকে বলছি আল্লাহর নবী বলেন চারটি কাজ যদি কোন মহিলারা করে জান্নাতে ঢোকার জন্য বাব হলো আটটা ওই আটটা দরজা ওই সমস্ত মহিলাদের জন্য রব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এক নম্বরের আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়া সুন্নাত নাকি মুস্তাহাব একটু কথা বলেন ফরজে আইন নাকি ফরজে কেফায়া ফরজে আইন কামতের মায়ের মনে রাখবেন চারটি অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে কথাই কথা আসলো এর জন্য সংক্ষিপ্ত পরিসরে বলে যাচ্ছে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লি ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন যারা নামাজ আদায় করবে না এরা জাহান্নামে যাবে অসহায় দুস্থদেরকে যারা খেতে দেবে না এরা জাহান্নামে যাবে আর গীবতকারীদের সঙ্গে যারা গীবত করবে এরা জাহান্নামে যাবে পরকাল দিবসকে যারা অস্বীকার করবে এরা জাহান্নামে যাবে তাহলে মহিলাদের এক নম্বর আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষদের জন্য আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে ইন্না সলাত কানা তালাল মুমিনিনা কিতাবাম মাওকুতা দ্বিতীয় নম্বর আমল হলো ফরজ রোজা রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করতে হবে তিন নম্বর আমল হলো পর্দায় থাকতে হবে নিজের সতীত্বের হেফাজত চার নম্বরের আমল হলো স্বামীর খেদমত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বাংলাদেশ ভারত আপনাদের পশ্চিমবঙ্গ টোটাল আমার ঘোরা হয়ে গেছে বিহার রাজ্যেও আমি গিয়েছি আমি ঘুরে ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ আগের চাইতে নামাজের সংখ্যা বেশি হয়েছে রোজাদারের সংখ্যা বেশি হয়েছে কিন্তু পরবর্তী যে দুইটা বিষয় পর্দার স্বামীর খেদমত খারখার বউ বদ্ধ করেন একটা হাত তালেন তো হুজুর বিপদে পড়বো হাত তালে নিজের পেস্টেসটা তো যাবে স্বামীর খেদমত করা তো দূরের কথা সিনেমার নায়কদের মতো এখন কিছু কিছু আমার ভাবিরা আমার ভাইজানদের গায়ে ঘষি দিচ্ছে আর তাদের কথাই ওঠে আর বস মানে উনি যেভাবে ওঠায় সেভাবে ওঠে যেভাবে বসায় সেভাবে বসে এরকম পুরুষ আছে না নাকি পদ্মা কি আছে
পদ্মাকে একজন ইসলামিক স্কলার তিন ভাগে বিভক্ত করেছেন, সংক্ষিপ্ত পরিসরে বলবো একটু বোঝার জন্য। একটা হলো সাধারণ পদ্মা, না সানি পদ্মা, নানি পদ্মা। সাধারণ পদ্মা কি? নিজের শ্বশুর বাড়িতে অর্থাৎ স্বামীর বাড়িতে পদ্মা করে, কিছু কিছু মহিলা বাপের বাড়ি যখন যায় তখন পদ্মা করে না। আমার বাংলাদেশে আমি এটা দেখেছি, এজন্য বলছি, আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই। দ্বিতীয় নম্বর হলো সানি পদ্মা, মানে ছোট পদ্মা। এ যখন বাইরে যাবে আত্মীয় স্বজনের বাড়িতে বা মার্কেটে, তখন সুন্দরভাবে পদ্মা করবে, হাত মোজা পা মোজা চোখ টোক সব ঢেকে যাবে। কিন্তু যখন বাড়িতে থাকবে অথবা বাপের বাড়িতে যাবে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আমতলার ভাই, বটতলার ভাই, ফুলতলার ভাই, ওই পাহাড়ের তলার ভাই, মসজিদের সামনের ভাই, মসজিদের পেছনের ভাই, পুকুরের পাড়ের ভাই, মানে যত রকম ভাই আছে, কোনো ভাইয়ের সামনে পদ্মা। এটা হলো সাত, মানে সানি পদ্মা, ছোট পদ্মা। আর নানি পদ্মা কি? এক নানি তার নাতিকে নিয়ে মসজিদের পুকুরে গেছে গোসল করতে, নাতিকে ওপরে রাখছে ছোট্ট ছেলে, বলছে যে নানু ভাই যদি কোনো লোক আসে তুই আমাকে সিগন্যাল দিবি, আমি সোজা হয়ে যাব। নানি গেছে পুকুরে গোসল করতে, যে বলছে নাওয়াই তোর গসলা সাবান দিয়ে কসলা, গোসল শুরু হয়ে গেছে। ঠিক আছে নাতি, বলছে নানি তা কি লোক আসতেছে? নানি অ্যালার্ট হয়ে গেছে, লোক আসতে বলছে ও ওর নাম তো আব্দুর রহমান, ও আমাদের এলাকার অনেকের বাড়ি গাভী আছে, কারোর বাড়ি 5 কেজি 10 কেজি করে দুধ হয়, এই দুধ নিয়ে বাজারে যাওয়া লাগে না, ও এসে প্রত্যেকের বাড়ির থেকে কালেক্ট করে নিয়ে যায়, টাকা দিয়ে যায়, ও লোক না কোনো সমস্যা নেই। ঠিক আছে, আবার নানি নেমে গেছে, নাতিকে বলছে লোক আসলে বলিস। আরেকজন আসতেছে, বলছে নানি লোক আসতেছে। ঠিক আছে, ও ওর নাম তো আব্দুল কুদ্দুস, ও মাথায় ঝুড়িতে করে আমাদের এলাকায় জুতা নিয়ে আসে, মহিলাদের আর বাজারে টাকা খরচ করে ওই টোটো খরচ করে যাওয়া লাগে না, আমাদের বাড়িতে আসে, মার্কেটে যে জুতোর দাম 100 টাকা আমাদের এখানে 80 টাকায় দিয়ে দেয়, 20 টাকা লস, 20 টাকা আমাদের লাভ হয়, ও লোক না। বেচারা নাতি মনে করেছে পুরুষ মানুষ মনে হয় লোক না, মেয়ে মানুষ মনে হয় লোক। ঠিক আছে, তৃতীয়বার আসতেছে মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেব দেখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ। মসজিদের পুকুরে একজন মহিলা গোসল করতেছে, কি ব্যাপার? গলা খাকার দিতে দিতে চলে যাচ্ছে, নানি এবার লক্ষ্য করে দেখলেন যে মসজিদের ইমাম সাহেব যাচ্ছে, আহারে তাড়াতাড়ি কাপড় দিয়ে শরীরটাকে আবৃত করে নিয়েছে, লজ্জিত হয়ে গেছে, আগামীকাল জুমার দিন, ইমাম সাহেব আমার হাতে রান্না খায়, আমাকে যদি একবার চিনতে পারে না জানে আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করে কিনা। যাই হোক, ইমাম সাহেব যেই চলে গেলেন, ইমাম সাহেব যেই চলে গেলেন, সেই উঠে ঠাস ঠাস করে নাতির গালে চড় দিয়ে বলছে বেটা বেয়াদব, তোকে না বলেছি যে লোক আসলে তুই বলবি? তখন চোখের পানি মুছতেছে আর বলতেছে ও ওই দুধওয়ালা তারই লোক না, ওই জুতোওয়ালা তারই লোক না, লোক শুধু হুজুরেরা, হুজুররা দেখলে শুধু গোনা হয়, হুজুরদের সামনে শুধু পদ্মা। দেখবেন বর্তমান সমাজে কিছু মহিলা রয়েছে, আত্মীয় স্বজনের সামনে কোনো পদ্মা নেই, প্রতিবেশীর সামনে কোনো পদ্মা নেই, কিন্তু যখন আলেমদের দেখে তখন পদ্মা করে। যে তিনটা পদ্মার কথা বললাম, কোনো একটি পদ্মাও কি এর মধ্যে শরীয়তের পদ্মা বেড় পড়ে? কথা বলেন। সম্মানিত ভাই এবং বাজিরা, আমার যেটা আমি বলতেছিলাম তার এই 4 শ্রেণীর মহিলারা জান্নাতে যাবেন, সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, 6 শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে আল্লাহর পয়গম্বর। মেরাজের মাত্র জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলেন, 1 শ্রেণীর মহিলাদের চুলগুলো প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি, এভাবে একত্রিত করা হয়েছে, একটা রশি দিয়ে বেঁধে একটা পিলারের সঙ্গে লটকে দেওয়া হয়েছে, দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা, সমস্ত শরীরের শক্তি হাতের চুলের উপরে দেওয়া হয়েছে। ভাই জিব্রাইল, এই সমস্ত মহিলারা কারা, কি কারণে তাদেরকে এভাবে শাস্তির মধ্যে গ্রেফতার করা হয়েছে? দুনিয়ার জিন্দগিতে যে সমস্ত মেয়েরা মহিলারা কন্যা ব্যবহার করতো না, হিজাব ব্যবহার করতো না, চুলগুলো খুলে এভাবে উলঙ্গ হয়ে বেহাগুনার সাথে বাইরে চলাচল করতো, তাদেরকে এভাবে শাস্তির মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ও আমার মা, ও আমার বোনেরা,
দিলের কান দিয়ে শুনবেন না আপনারা যখন চিরুনি দিয়ে আপনাদের মাথার চুলগুলো আছরান চুলগুলো যখন নীলমেলো হয়ে যায় টান পড়লে কত ইনা ব্যথা লাগে আজকের দেহগুলো পেটপিট বাহির করে আমরা পরপুরুষদেরকে দেখাচ্ছেন মনে রাখবে কবরে যাওয়ার পরে সুন্দর দেহ আর থাকবে না মাটির পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে মানুষকে মাটিতে কাফন দাপনে 72 ঘন্টা পরে পেশানের রাস্তা দিয়ে এমন এক ধরনের পোকা নির্গত হয় মানুষের গোশতগুলো টুকরা টুকরা করে খেয়ে ফেলে মানুষের হাড়িগুলো মাটির সঙ্গে মিশে যাবে ও আবার মা আজ হোক কাল হোক আপনাকে আমাকে কবর জগতে যেতে হবে এই সুন্দর দেহ এই সুন্দর চেহারা কবরের মধ্যে থাকবে না পোকামাকড় খাদ্য করে যাবে মরার পরে সোজা হয়ে লাভ হবে না দুনিয়া থেকে সোজা হওয়ার দরকার আছে না না